আসসালামু আলাইকুম। তো চলুন আজ আমাদের নবগঙ্গা নদীর উপরে যে ব্রিজের কাজ চলতেছে সেই ব্রিজের কতটুকু আপডেট হলো আপনাদেরকে দেখাবো। দেশ ও বিদেশ থেকে যারা আমাদের এই চ্যানেলটি দেখেন এবং এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সকালবেলা শুভেচ্ছা। তো আমি এই মুহূর্তে আছি নবগঙ্গা নদীর ঠিক পাড়ে। এই যে এইটা হচ্ছে নবগঙ্গা নদী, এটি হচ্ছে কালিয়া থানার মধ্যে পড়ছে। তো আমাদের এই নবগঙ্গা নদীর উপরে একটি ব্রিজের কাজ চলতেছে। তো সেই ব্রিজের কাজের কতটুক কি অগ্রগতি হলো আপনাদেরকে দেখানোর জন্যই মূলত এই সকালবেলা আসলাম। তো চলেন যে এই ব্রিজের কাজ আসলে কত দূর পর্যন্ত হয়েছে। তো এই ব্রিজ সম্পর্কে আপনাদেরকে একটু বলে নিই, তার আগে আমি একটু উপরে উঠে নিই। এই হচ্ছে ব্রিজ। তো এই এই ব্রিজটি মূলত নবগঙ্গা ব্রিজ নামেই পরিচিত। এই ব্রিজের কাজ শুরু হয় 2018 সালের মার্চ মাসে, হচ্ছে এই ব্রিজের কাজটি শুরু হয়, এবং এখন হচ্ছে 2021 সালের এপ্রিল মাসের 17 তারিখ। তার মানে 3 বছর অলরেডি কিন্তু পার হয়ে গেছে। আর করোনার মধ্যে এই ব্রিজটির কাজ 5 থেকে 6 মাস বন্ধ ছিল। তো এই আমি নদীর এই পারের অংশটুকু দেখাচ্ছি, অর্থাৎ আমি এখন নদীর ঠিক উত্তর দিকে আছি, আর ওইটা হচ্ছে দক্ষিণ পাড়। দক্ষিণ পাড়ের অংশটুকু আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো। এটা হচ্ছে আপনার উত্তর পাড়ের অংশ। তো এই যে দেখেন ব্রিজের কাজের কতটুকু কি অগ্রগতি হলো আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন। এইখানে যে রড দেওয়া হয়েছে এটা সম্ভবত মানুষের চলাচলের জন্য, হাঁটার জন্য হচ্ছে এই অংশটুক রাখা হয়েছে। এই আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এই যে যে অংশটুকু আছে এই অংশটুকু মূলত গাড়ি চলাচলের জন্য। এটা আপনার ডবল লেনের ব্রিজ বলা যেতে পারে। আর এই হচ্ছে মাঝখানে ব্রিজ, অলরেডি দেখেন এই যে কিছু স্পান বসানো হয়ে গেছে। এটা হচ্ছে নবগঙ্গা নদী। আর এই ব্রিজটির মোট দৈর্ঘ্য হচ্ছে 651 মিটার। এই ব্রিজটির এই ব্রিজটি করতে মোট খরচ হবে 65 কোটি টাকার কিছু পরিমাণ বেশি খরচ হবে। তো অলরেডি 3 বছর অতিবাহিত হয়ে গেছে। তো এখানকার দুই একজনের সাথে আমি কথা বলেছি, তো তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে ব্রিজের কাজ মূলত আসলে শেষ হবে কবে, যেহেতু ছোট একটা ব্রিজ, মাত্র 651 মিটারের একটা ব্রিজ। তো এই ব্রিজ তো অলরেডি 3 বছর পার হয়ে গেছে, আর কতদিনের মধ্যে শেষ হতে পারে? তো আমার হয়তো ধারণা ছিল 2022 সালের মধ্যে শেষ হবে, কিন্তু তারা আমাকে যে তথ্য দিল তারা বললো যে 2023 সালের অথবা 2024 সালে, অর্থাৎ নির্দিষ্ট করে তারা সময় জানাইতে পারে নাই। তবে তাদের একটা ধারণা যে 2023 সালের মাঝামাঝি অথবা 2024 সালের শুরুর দিকে এই ব্রিজ দিয়ে যাতায়াত করা সম্ভব হবে। তবে আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে যে একটা ব্রিজ করতে, 651 মিটারের একটা ব্রিজ করতে যদি 6 বছরের মতো সময় লেগে যায়, এটা খুবই আসলে দুঃখজনক বিষয়। তো আসলে সরকারের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তাদের আসলে এই বিষয়টার দিকে আর একটু নজর দেওয়া উচিত, যে আপনার 651 মিটারের একটা ব্রিজ শেষ হতে কেন 6 বছর লাগবে? এটা তো অনলি 2 বছর থেকে 2.5 বছরের মধ্যে শেষ করে দেওয়ার কথা। চলেন আপনাদেরকে সামনে আর একটু দেখাই। এই যে এখানেও কাজ চলমান। এখানে হচ্ছে আপনার ভায়াডেক্ট বসবে, অর্থাৎ দেওয়াল, ব্রিজের যে দুই পাশে দেওয়াল থাকে সেই দেওয়াল বসবে। আর এই ব্রিজে মূলত 14টির মতো পিলার আছে, তার মধ্যে অলরেডি এই যে আপনাদেরকে দেখাই, দেখেন ওইখানে একটা পিলারের কাজ অলরেডি চলতেছে, আর এইখানে এইখানে আর একটা পিলারের কাজ হবে। এই পিলারের কাজটা ধরবে, ওই পিলারটা যখন উঠানো হয়ে যাবে তখন এইখানে পিলারের কাজটা ধরবে। তো এই পিলারটার কাজ শেষ হলে ব্রিজের সমস্ত পিলারের কাজ শেষ হবে, এবং ব্রিজে প্রায় 14টার মতো পিলার আছে। নদীর মধ্যে যতগুলো পিলার আছে সমস্ত পিলারই হয়ে গেছে, শুধু দুটো পিলার বাকি আছে। একটা হচ্ছে যেটা অলরেডি কাজ চলতেছে এটা বাকি আছে, আর এইখানে একটা কাজ বাকি আছে। আর ওই যে একটা ভাটা দেখতে পারতেছেন, ঠিক ভাটার বাঁ পাশে হচ্ছে শেষ হবে এই ব্রিজের শেষ মাথা।
এখানে এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চর, অর্থাৎ নদীরই একটা অংশ ছিল একটা সময়, চর জেগে গেছে, এখন যার যার এরিয়াতে তারা ধান লাগাইছে। তো এই ব্রিজটা এইভাবে চলে যাবে, এইভাবে গিয়ে বাজারের ভিতর দিয়ে উঠবে, ওখানে কিছু দোকানপাট আছে, সে দোকানপাটগুলো গভর্নমেন্ট অ্যাকোয়ার করে নিয়ে সরাসরি একটা মোড়ের মতো তৈরি করবে। আর এই ব্রিজ দিয়ে মূলত সরাসরি নড়াইল চলে যাওয়া যাবে, নড়াইল থেকে যশোর। তো এই ব্রিজটি সম্পন্ন হয়ে গেলে এই পার এবং এই পারের মানুষের যাতায়াত অনেক সহজ হয়ে যাবে, পাশাপাশি আমাদের খুলনা যেতে অনেক সহজ হবে, পাশাপাশি যারা কালিয়াতে থাকেন কালিয়ার মানুষেরও নড়াইলে যাওয়া আসা করতে অনেক সহজ হয়ে যাবে এবং সময় অনেক বেঁচে যাবে। চলুন আপনাদেরকে নিচের অংশটুকু একটু দেখাই, পিলারের কি অবস্থা এবং পিলার কতটুক চওড়া আছে, কতটুক পুরুত্ব আছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে ব্রিজের কাজ চলমান অবস্থায় আছে এবং বিভিন্ন পাথর বিভিন্ন বস্তা রাখা আছে। দেখেন এই হচ্ছে পিলার, এই হচ্ছে ব্রিজের নিচের অংশটুকু, এইটা হচ্ছে পিলার, এক নম্বর পিলার, ওটা হচ্ছে দুই নম্বর পিলার, এইটা হচ্ছে এক নম্বর পিলার হিসেবে কাউন্ট করা হয়েছে। এই যে দেখেন পিলার, পিলারটি বেশ মজবুতই মনে হচ্ছে। আর শুরুর দিকে যে পিলারটা সেটা হচ্ছে একদম প্রাথমিক পিলার। তো যারা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখেন এবং এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ, এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে প্রেস করতে মোটেও ভুলবেন না।